নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এমন অভিযোগে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করল গ্রামবাসীরা। বনগাঁ ব্লক অফিসেও লিখিত অভিযোগ গ্রামবাসীদের। রাস্তা নির্মাণের কাজ বন্ধ করল বাসিন্দারা, অভিযোগ নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে। এই নিয়ে বনগাঁ ব্লক অফিসে লিখিত অভিযোগ বাসিন্দাদের। বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের মণিগ্রাম থেকে সভাইপুর পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল, সেই রাস্তা সঠিকভাবে তৈরি হচ্ছে না এমন অভিযোগ তুলে নির্মাণের কাজ বন্ধ করে দিল ওই গ্রামের বাসিন্দারা। নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে এই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী লিখিত অভিযোগ জানায় বনগাঁ ব্লক অফিসে। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানায় অত্যন্ত নিম্নমানের কাজ চালাচ্ছিল কন্ট্রাক্টর। সম্পূর্ণ রাস্তা নির্মাণের বদলে যেখানে যেখানে রাস্তা ভেঙেছে ওইটুকুই ভরাট করা হচ্ছে বলে জানায় তারা। এমনি হাত দিয়ে টানলে রাস্তার পিচ উঠে আসছে বলেও অভিযোগ বাসিন্দাদের। বাসিন্দারা জানাচ্ছে ওই 5.5 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা সম্পূর্ণভাবে রাস্তা নির্মাণের কাজে লাগানো হচ্ছে না, তাই এমন নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে। এই কারণে বিক্ষুব্ধ গ্রামবাসী রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। রাস্তা ভালোভাবে চাই, ওই আজকে রাত দিয়ে যাবে কালকে উঠে যাবে, ওই ওই আমি চাই না, উঠে গেছে, তলায় হাত দিলে উঠে যাচ্ছে, চলে উঠে যাচ্ছে, সেটা আমরা চাবো না, আমরা চাই যে ভালোভাবে রাস্তা হয় সেটা চাই আমরা। তো রাস্তার কন্ডিশন মোটামুটি ছিল, তো ওরা যেভাবে কাজ করছে সেটা আমাদের পছন্দ ছিল না। এরা হচ্ছে রিপেয়ারিং করছে, আমাদের রিপেয়ারিং করছে, আমাদের রিপেয়ারিং চাই না, আমাদের চাই যে সোলিংটা ভালো করে হয়ে যাক। আর যে গত বছর সোলিং ছিল তার উপরে কোথায় কোথাও মাল দিচ্ছে, যখন রোলার চালাচ্ছে রোলার ওই রোলিংয়ের উপর রোলার চালাচ্ছে পুরো ফেটে যাচ্ছে, হাত দিয়ে পুরো মাল উঠে আসছে, একদম নির্মাণ রাস্তা করছে। আমরা ভিডিওতে অভিযোগ জানিয়েছি, ভিডিও অভিযোগ নিয়েছে, এখন ভিডিও কী করবো আমরা তা জানি না, কিন্তু আমাদের কাজ আমরা বন্ধ করেছি গত পরশু দিন। এখন চাইছি রাস্তা হয় ভালো করে হবে, আর নয়তো দরকার নেই রাস্তা করার। এবং বনগাঁ ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা রমা বসু বিশ্বাসকেও এই বিষয়ে অবহিত করেছে গ্রামবাসী। অভিযোগ বলতে প্রত্যেকবার রিপেয়ারিং যেভাবে হয় আর কি, এবার অ্যাকচুয়ালি সেদিন আমি প্রেজেন্ট ছিলাম না, কিন্তু এই ভাইরা আমাকে ফোন করে জানিয়েছে যে রাস্তা এইভাবে হচ্ছে। তো যেইভাবে এত বছর ধরে হয়ে আসছে সেটাই তো সিস্টেম আমরা জানি, এবং এটা জানার পরে আমি ঊর্ধ্বতনকে জানিয়েছি, ওনারাও একই কথা বলেছে, না এটা যদি কিছু হয়ে থাকে সেটা কন্ট্রাক্টরের ভুল বা কন্ট্রাক্টরের ইচ্ছা মতো এখানে হবে না। ওরা রাস্তা করতে এসছে এইভাবে রাস্তা করছে যেভাবে, অ্যাকচুয়ালি তো আমি উপর থেকে জেনেছি যে রাস্তা সম্পূর্ণ একইভাবে হবে যেভাবে ঢালাইটা হয় আর কি প্রত্যেকবার, কিন্তু ওরা মনে হয় ওদের ইচ্ছে মতো যেখানে মানে অল্প অল্প মাল দিয়ে ওরা করছিল, যে পদ্ধতিতে হচ্ছে এক একতরফা তো করবে, এরকম মাঝখানে মাঝখানে করবে এটা আমরা আশা করিনি। এবং ঊর্ধ্বতনকে জানিয়েছি আমি ব্যাপারটা, ওখান থেকেও একই কথা, এটা মানে এখানে রাজনৈতিক কোনো ইস্যু নয়, আমি সীতানাথপুর গ্রামের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে জিনিসটা যাতে সুস্থভাবে রাস্তা যেভাবে হয়ে আসছিল সেভাবেই হবে। গ্রামবাসীদের দাবি প্রতিবারের মতো সুন্দর ও মজবুতভাবে রাস্তা তৈরি হোক, নচেত তারা গ্রামের রাস্তা তৈরি হতে দেবে না এবং এই বিষয়ে অন্য পদক্ষেপ নেবে। তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত ব্যবস্থা সারা রাজ্য জুড়ে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর তলি বিভিন্ন জায়গায় কাটমানির মাধ্যমে এরা কাজ করে, উপর থেকেই কাটমানি দিতে দিতে নিচতলা পর্যন্ত এসে 100% কাজ হয় না, এবং প্রতিটা ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী দিয়ে এরা কাজগুলো করছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বিপুল অর্থ পশ্চিমবঙ্গে বরাদ্দ করেছেন, কিন্তু এই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফলে দেখা যাচ্ছে 2-1 মাসের মধ্যে সেই রাস্তার হাল আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। এদের দুর্নীতির কথা কি আর বলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সৌন্দর্য সারিতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।